কুকুরগুলো তাড়াতাড়ি ঘুরে থাকে তো, এবার দিচ্ছে ছেলেটা। কিছু করছে না, তুলছি গালে খেয়ে নিল, দুধ কই রে আমার দুধ দে, আমি বলতে নেই কেমন রয়েছে সেটা। ওকেই মেরে দিল রে রাস্তায়, রাস্তায় ওকেই মেরে দিল, কামড়ে কামড়ে রক্ত বার করে দিয়েছে। সোজা ভিডিও করছি, ওর বাচ্চা তুলছি না আমরা, ডাক্তার কাছেই বসে ফেলবো এই গাড়ি উঠে দিয়ে। এই চলতে ভিডিও করছি কামড়ি মামলি কি করলো রে, রক্ত বের করে দিল, কামড়ি মামলি মেরে ফেলবে নাকি কিছু বল বলে দেখ পাচ্ছে মাম্মা ভালো। এবার সরে অটো অটো আসছে, ও দিল 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 কান্দি গো কান্দি মেরে ফেললো রে মেরে আয় আয় আজা 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 আমার দিকে ভয় পাচ্ছ নাকি তোমার দিকে, ওই দেখ গুলো কুকুরগুলো তাতে ঘুরে থাকে তো, এও পরে দিচ্ছে ছোটটা, ছোটটাও পরে দিচ্ছে ভয় পাচ্ছি।
ছোটবেলা থেকে দেখছি এই বস থেকে কোন বেচে দিচ্ছে ছাড়ে না একা, সে এসেছিল একবার আমাদের বাড়িতে কান ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। ওর মা আলাদা? হ্যাঁ, এর না না ওর মা একটু বেশি সম্মানে হচ্ছে বকে। ওই ওখানে পিকনিক হচ্ছিল, ওই কুকুরটা যাচ্ছিল আর ভাব ভাব করছিল, কান ধরে নিয়ে যাচ্ছে, বাড়ি নিয়ে যাচ্ছিল। তাই আমি মনে চল বাড়ি, কান ধরে টানছিল। ওই দেখ ওই ভিডিওটা করলে হতো, একবার ওই পিকনিকে চলে যাচ্ছে আবার কান ধরে টানতে টানতে নিয়ে আসছে বাড়ি। ওটা আলাদা, এটা আলাদা। এটা তো একটু পোস্ট টোস্ট দিচ্ছে, ইউটিউব ভালোবাসে। আসছিল বলে দেখেই চলে গেল, বুঝলি? ফালতু মারামারি শুরু হয়ে যাবে, বাচ্চা করে তো চলে গেল। বন্ধ করে দিলাম।